এসএফআই বনগা শাখার আয়োজনে ক্রিকেট প্রতিযোগিতা। এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 16টি দল। বনগার 2 ও 6 নম্বর ইউনিটের আয়োজনে হয় এই প্রতিযোগিতা। প্রয়াত ছাত্র সুদীপ গুপ্ত স্মরণে 16 দলীয় ক্রিকেট প্রতিযোগিতা এসএফআই বনগা শহর 2 নম্বর ও 6 নম্বর ইউনিটের আয়োজনে এদিন বনগা আরিস্মার্ট প্রাঙ্গণে আয়োজিত হয় একদিনের নকআউট ক্রিকেট প্রতিযোগিতা। স্থানীয় বিভিন্ন দলগুলির পাশাপাশি জেলা ও জেলার বাইরে থেকেও বেশ কয়েকটি দল অংশগ্রহণ করে এদিনের টুর্নামেন্টে। খেলা দেখতে সকাল থেকেই মাঠে ভিড় জমিয়েছিলেন ক্রিকেট প্রেমী দর্শকেরা। একদিনের এই ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে সকাল থেকে সাজু সাজু রব আরিস্মার্ট প্রাঙ্গণে। দলীয় ছাত্র সংগঠনের সদস্যদের উৎসাহ দিতে মাঠে হাজির ছিলেন বহু বাম নেতৃত্ব। এভাবেই ক্রিকেটের উন্মাদনায় সারাদিন ব্যাপী মেতে রইলেন সকলেই। এই বিষয়ে এসএফআই বনগা শহর লোকাল কমিটির সম্পাদিকা সঞ্চিতা পাণ্ডে বলেন, আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য সাম্প্রদায়িকতা সরিয়ে সম্প্রীতি গড়ে তোলা, সকলের কাছে শিক্ষা পৌঁছে দেওয়া, খেলাধুলোর মাধ্যমে মানুষের সাথে সম্প্রীতির মেলবন্ধন গড়ে তোলা। এসএফআই বনগা শহর লোকাল কমিটি 2 নম্বর এবং 6 নম্বর ইউনিটের তরফ থেকে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনে, এটি কি 16 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। আজ আমরা এই ক্রিকেট টুর্নামেন্টের আমাদের প্রধান বার্তা হলো সাম্প্রদায়িকতা দূরীকরণ। এই যে সারা দেশে যে সাম্প্রদায়িকতার পরিবেশ, এই পরিবেশটাকে হাঁটিয়ে এই যে সম্প্রীতির মাধ্যমে, খেলা অন্যতম মাধ্যম মানুষের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন করানোর জন্য, এই সম্প্রীতির মাধ্যমে মানুষের মধ্যে আরো সম্প্রীতির বন্ধনটাকে দৃঢ় করা এবং সকলের মধ্যে শিক্ষা পৌঁছে দেওয়া। আমাদের সংগঠন শিক্ষার কথা বলে, আমাদের সংগঠন মানুষের কথা বলে এবং এই খেলার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে আরো জাগরণ, নবজাগরণ ঘটানো এবং আমাদের বার্তাও আজকে তাই, সকলের মধ্যেও আমরা এই বার্তাই ছড়িয়ে দিচ্ছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। প্রয়াত ছাত্র সুদীপ গুপ্ত স্মরণে 16 দলীয় ক্রিকেট প্রতিযোগিতা এসএফআই বনগা শহর 2 নম্বর ও 6 নম্বর ইউনিটের আয়োজনে এদিন বনগা আরিস্মার্ট প্রাঙ্গণে আয়োজিত হয় একদিনের নকআউট ক্রিকেট প্রতিযোগিতা। স্থানীয় বিভিন্ন দলগুলির পাশাপাশি জেলা ও জেলার বাইরে থেকেও বেশ কয়েকটি দল অংশগ্রহণ করে এদিনের টুর্নামেন্টে। খেলা দেখতে সকাল থেকেই মাঠে ভিড় জমিয়েছিলেন ক্রিকেট প্রেমী দর্শকেরা। একদিনের এই ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে সকাল থেকে সাজু সাজু রব আরিস্মার্ট প্রাঙ্গণে। দলীয় ছাত্র সংগঠনের সদস্যদের উৎসাহ দিতে মাঠে হাজির ছিলেন বহু বাম নেতৃত্ব। এভাবেই ক্রিকেটের উন্মাদনায় সারাদিন ব্যাপী মেতে রইলেন সকলেই। এই বিষয়ে এসএফআই বনগা শহর লোকাল কমিটির সম্পাদিকা সঞ্চিতা পাণ্ডে বলেন, আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য সাম্প্রদায়িকতা সরিয়ে সম্প্রীতি গড়ে তোলা, সকলের কাছে শিক্ষা পৌঁছে দেওয়া, খেলাধুলোর মাধ্যমে মানুষের সাথে সম্প্রীতির মেলবন্ধন গড়ে তোলা। এসএফআই বনগা শহর লোকাল কমিটি 2 নম্বর এবং 6 নম্বর ইউনিটের তরফ থেকে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনে, এটি কি 16 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। আজ আমরা এই ক্রিকেট টুর্নামেন্টের আমাদের প্রধান বার্তা হলো সাম্প্রদায়িকতা দূরীকরণ। এই যে সারা দেশে যে সাম্প্রদায়িকতার পরিবেশ, এই পরিবেশটাকে হাঁটিয়ে এই যে সম্প্রীতির মাধ্যমে, খেলা অন্যতম মাধ্যম মানুষের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন করানোর জন্য, এই সম্প্রীতির মাধ্যমে মানুষের মধ্যে আরো সম্প্রীতির বন্ধনটাকে দৃঢ় করা এবং সকলের মধ্যে শিক্ষা পৌঁছে দেওয়া। আমাদের সংগঠন শিক্ষার কথা বলে, আমাদের সংগঠন মানুষের কথা বলে এবং এই খেলার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে আরো জাগরণ, নবজাগরণ ঘটানো এবং আমাদের বার্তাও আজকে তাই, সকলের মধ্যেও আমরা এই বার্তাই ছড়িয়ে দিচ্ছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।